নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। বাগানি বন্ধুরা, আমাদের কিন্তু বর্ষার মাঝ পজিশনে চলে এসেছি। এই সময়ে দাঁড়িয়ে আমরা গরমের বা বর্ষার বেশ কিছু বীজ বসাতে পারি। এছাড়াও শীতের শুরু থেকে আমরা শীতের সবজিও পাওয়ার জন্য কি কি বীজ বসাচ্ছি এবং কি কি বীজ বসিয়ে সহজে বীজ জার্মিনেশন কিভাবে করবে, আমি সেই নিয়ে আজকে একটা সবজি আমরা ছাদ বাগানে সহজেই করতে পারি। আজ আমি শেয়ার করব সহজে কোন পদ্ধতিতে যে কোনো বীজ জার্মিনেশন করে সহজে চারা তৈরি করবে। অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায় যে দিদি, আমি বীজ বসিয়েছি, সেই বীজ থেকে চারাই পরিণত হয়নি বা চারা হয়নি। আমি এমন একটি পদ্ধতি আজকে তোমাদের কাছে শেয়ার করব যে পদ্ধতিতে সহজেই প্রত্যেকটা বীজ জার্মিনেশন হবে এবং প্রত্যেকটা বীজ থেকে চারা তৈরি হবে। আমি শীতের শুরু থেকেই ভিন্ন ভিন্ন সবজি পাওয়ার জন্য আজকে শীতের সবজি এছাড়াও বর্ষার বেশ কিছু সবজি বীজ বসাবো। সম্পূর্ণ জৈব পরিচর্যা করে আমার ছাদ বাগানে কিন্তু সব সময় সারা বছর জুড়ে মৌসুমি ফুলগুলো দেয়। যেমন বর্ষার সময় রজনীগন্ধা, রেন লিলি এই ধরনের ফুল সবসময় আমি পাচ্ছি। আর এই ধরনের গাছের কিন্তু কোনো রকম যত্ন লাগে না, একদম সহজ ঘরোয়া পরিচর্যায় তুমি ফুল পাবে। বিশেষ কিছু গাছ তোমার ছাদ বাগানে রাখতে পারো যেগুলো কিন্তু মানে এক এক সিজনে এক এক রকম ফুল দেবে। যেমন রেন লিলি, রজনীগন্ধা এগুলো কিন্তু বর্ষা সিজনে খুব সুন্দর ফুল দেয়। এছাড়াও শীতের সিজনে যেসব ফুলগুলো হয়, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গুল্ম জবা গাছ, এছাড়াও নয়নতারা আছে, ভিন্ন ভিন্ন টগর ফুল, এই ধরনের ফুল গাছ আমরা করতে পারি। আর এই এরকম ভিন্ন ভিন্ন ফুল গাছ যদি আমরা করে রাখি সারা সিজন জুড়ে আমরা এরকম ফুল পাবো, অর্থাৎ সারা বছর জুড়ে ভিন্ন ভিন্ন ফুল পাবো আর ভিন্ন ভিন্ন ফুলের স্বাদ গন্ধ আমরা নিতে পারবো। তো বীজ জার্মিনেশনের জন্য আমি এখানে নিয়েছি ডিসপ্রিং ট্যাবলেট আর বিভিন্ন প্রকার বীজ নিয়েছি। শীতের এবং বর্ষার বীজ আছে। শীতের শুরু থেকে যদি আমরা সবজি পেতে চাই তাহলে অবশ্যই এখন বীজ জার্মিনেশন করে চারা তৈরি করে নিতে হবে। এই ট্যাবলেটটি মাত্র 1 টাকা মূল্যে তোমরা কিনে অবশ্যই যে কোনো বীজ থেকে চারা অনায়াসে করতে পারবে। অল্প একটু জলের মধ্যে একটি ডিসপ্রিং ট্যাবলেট দিয়ে দিলাম আর বীজগুলোও আমি দিয়ে দেবো। তার আগে অল্প একটু ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। ফাঙ্গিসাইড দিলে বীজগুলোকে ভালো করে শোধন করে নেওয়া হবে এবং এই যে বীজগুলো সহজেই কিন্তু চারাই রূপান্তরিত হবে। এখানে আমি 2 রকম সিজনের বীজ নিয়েছি, শীতের এবং বর্ষা। বর্ষা যেহেতু এখনও আছে বেশ কিছুদিন, বর্ষার বেশ কিছু বীজ ছিল সেগুলোকেও আমি জার্মিনেশন করে নেব। আর যদি মনে করো শীতের শুরু থেকেই আমরা সবজি পেতে চাও তাহলে সেক্ষেত্রে এখনই আমাদের শিম গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ এবং লাউ গাছ বসিয়ে দিতে হবে। এবং শীতের শুরু থেকে আরও বিভিন্ন রকম সবজি বসানো যাবে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই বীজগুলো জার্মিনেশন করে অবশ্যই বসাতে হবে, তাহলে শীতের শুরু থেকে তোমরা সবজি পাবে। অন্তত পক্ষে 4 ঘন্টা রাখবো, তারপরে এখানে লক্ষ্য করো যে সকল বীজগুলো ভেসে আছে, এই বীজগুলো ভেসে আছে মানে এই বীজগুলো ভালো না, তবুও তোমরা মাটিতে বসিয়ে দেখবে হলে হতে পারে। কিন্তু যে বীজগুলো ডুবে গেছে সেই বীজগুলো নিঃসন্দেহে ভালো এবং সেই বীজ থেকে সহজেই অঙ্কুরোদ্গম হবে এবং চারাও তৈরি হবে। তো চলো আমি বীজগুলো সম্পূর্ণ ছেঁকে নিব, নিয়ে এবং বসিয়ে দেব। অবশ্যই তোমরা 4 ঘন্টা মতো রাখবে, 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো এখানে অনেক রকমের বীজ আছে, এছাড়াও আমি লাউ বীজ তোমাদেরকে দেখাই। এখানে বরবটি আছে, এছাড়াও বিনস আছে, উচ্ছে আছে, করলা আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে বীজ আছে, ঢ্যাঁড়স বীজও আছে। এছাড়াও শীতের বেশ কিছু বীজ আমি দেখাবো, যেমন শিম বীজ, এছাড়াও লাউ বীজ বসাবো। এখানে লক্ষ্য করে দেখো লাউ বীজ আছে অনেকগুলো, প্রচুর লাউ বীজ আছে। আর এই লাউ বীজগুলো কিন্তু নিজে হাতে তৈরি করা, যেহেতু ছাদ বাগানের একটি লাউ পাকিয়ে তৈরি করা হয়েছে। তো এই লাউ বীজগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এছাড়াও এখানে শীতের জন্য লাউ বীজ, এছাড়াও এখানে দেখো বিনস, এগুলো গত বছর শীতের যে গাছ হয়েছিল সেই গাছ থেকে কিন্তু এইভাবে বীজ করে রাখা হয়েছে। বাজার থেকে আমরা বীজ না কিনে এনে এইভাবে কিন্তু আমরা বীজ বাড়ি থেকেই বা ছাদ বাগান থেকে সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়াও শশা বীজ আছে। বীজ কিন্তু সিজন অনুযায়ী বীজ বসাতে হবে। বর্ষার সময় যেসব বীজ পাওয়া যায় সেগুলো বসাবে এবং শীতের সময় যেসব বীজ পাওয়া যায় সেই সব বসাবে। আমরা যদি বর্ষার বীজ শীতের সময় বসাই সেগুলো কিন্তু চারা তৈরি হবে না, সেদিকে একটু খেয়াল রাখবে। তো চলো এগুলো যেহেতু
তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে, এগুলোকে বসিয়ে দেবো। আবার এগুলোকে আমি এই লাউ বীজ, শসা বীজ, বিনস এগুলোকে আবার তিন থেকে চার ঘন্টা পরে আবারও বসাবো। এখানে দেখো আমি লাউয়ের দুটো বীজ বসিয়েছিলাম, সেগুলো চারা হয়েছে। এখানে আমি বসাবো বরবটি। এবার মাটি হিসেবে তোমরা গোবর সার মাটি নিতে পারো, অথবা সবজির খোসা, যেভাবে আমি মাটি প্রস্তুত করি সেইভাবেও মাটি প্রস্তুত করে নিতে পারো। সবজির খোসার মধ্যে খুব ভালো রেজাল্ট আসবে। যেমন এখন বর্তমানে দেখো প্রত্যেকটি বেগুন গাছে আমার কিন্তু বেগুন হচ্ছে, এই দেখো খুব সুন্দর বেগুন ধরেছে, প্রত্যেকটি শাখা পোশাকাতে প্রচুর বেগুন আছে, দেখো এই দেখো। তোমরা যদি মনে করো একেবারে এইভাবে বসাবো না, ফলের ট্রে বা গামলি বা যে পাত্রে বসাবে সেই পাত্রে যদি না বসাতে চাও, তাহলে ছোট ছোট পাত্রের মধ্যে তোমরা বসিয়ে নেবে, ছোট ছোট প্লাস্টিকের গ্লাস ছিদ্র করে তার মধ্যে গোবর সার মাটি দিয়ে এই বীজগুলো বসিয়ে দেবে। চারা গাছ যখন বড় হবে প্লাস্টিকের গ্লাসটাকে কেটে ফেলে দিয়ে চারাটাকে বসিয়ে দেবে, সেটিও করতে পারো। এখানে লক্ষ্য করো এই যে বড় ড্রাম, এই ড্রামের মধ্যে কিন্তু আমি মাটি প্রস্তুত করেছিলাম, বাড়ির ছেঁড়া কাপড় আবর্জনা, এছাড়াও ভিন্ন ভিন্ন যেসব মানে পচনশীল জিনিস সেই সব দিয়ে আমি তৈরি করেছিলাম, চারাও বসিয়েছিলাম, চারা তৈরি হয়ে গেছে, কুমড়ো চারা। এছাড়াও আমি এই উচ্ছে গাছ দিয়েছিলাম, খুব সুন্দরভাবে গ্রো করেছে, আজও বেশ কিছু, অনেকটাই জায়গা যেহেতু আমি আরও আজও বেশ কিছু সবজি গাছ এখানে বসাবো। সবজি গাছ বলতে এখানে সবজি বীজ বসিয়ে দেব। দেখো যেসব মাটি সবজির খোসা থেকে শুরু করে সেসব কাপড় টাপড় ছেঁড়া সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাটিতে রূপান্তরিত হয়েছে, আর একদম জৈব শক্তিশালী মাটি। দেখতে পাচ্ছ এই মাটিতে যে কোনো গাছ দেবে এরকম গ্রো করবে। দেখ উচ্ছে গাছগুলো কিন্তু কয়েক মাস, এক মাসের মধ্যে কিন্তু কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দরভাবে গ্রো করেছে। এখানেও কয়েকটি বরবটি, উচ্ছে এগুলো দিয়ে দেব। আজ বাগান থেকে বেশ কিছু সবজিও হারভেস্ট করি, আর তুমিও কিন্তু তোমার ছাদ বাগান থেকে এরকম প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন সবজি হারভেস্ট করতে পারবে। আর হারভেস্ট করার মজা তো কি ভীষণই আনন্দের, যখন অর্গানিক সবজি পাই তার টেস্ট যেমন খুব সুন্দর, এবং সেই সবজি পাওয়ার আনন্দটাই আলাদা। আমরা কিন্তু বাজার থেকে ব্যাগ ভরে বাজার করে আনি, সেই বাজারের থেকে যখন ছাদ বাগান থেকে আমরা দুটো একটি সবজি পাই তার কিন্তু আনন্দ আলাদা। যাই হোক চলো সবজিগুলো হারভেস্ট করে নিই। কী কী সবজি আজকে আমি হারভেস্ট করছি সেটি তোমরা দেখতে থাকো। আজ হারভেস্টের মধ্যে আছে চাল কুমড়ো। ছাদ বাগানের চাল কুমড়ো গাছ খুব সহজে করা যায় এবং চাল কুমড়ো ফলানো যায় খুব সহজে। এছাড়াও আছে ঢেঁড়স, লঙ্কা। ঢেঁড়স গাছ তো খুব সহজে করা যায়, প্রতিনিয়ত ঢেঁড়স পাওয়া যাবে, অন্তত 8 থেকে 10টি গাছ করতে হবে ছাদ বাগানে, তাহলে প্রতিনিয়ত পাবে। এছাড়াও লঙ্কা আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, লঙ্কা গাছও খুব সহজে করা যায়, সারা বছর জুড়ে লঙ্কা কিন্তু ছাদ বাগান থেকেই সংগ্রহ করা যায়। তো কী কী সবজি হারভেস্ট করছি চলো তাহলে দেখে নাও। আমি ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি কিন্তু সহজেই অর্গানিকভাবে করছি। আজকে সবজি হারভেস্ট করেছি চাল কুমড়ো, এছাড়াও কিছু শাক, এছাড়াও কচুর পাতা, যেগুলো গুঁটি কচুর পাতা, ঢেঁড়স আর লঙ্কা, এইগুলোই আজকে হারভেস্ট করেছি। বাগানি বন্ধুরা, আমার মতো ছাদ বাগান থেকে প্রতিনিয়ত সবজি হারভেস্ট করতে গেলে অবশ্যই আমি যে পদ্ধতি বলি আর যে পদ্ধতিগুলো তোমাদের কাছে তুলে ধরি সেগুলো কিন্তু ফলো করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত কী কী সবজি বীজ বসালাম, কেমনভাবে তৈরি হলো দেখতে পেলে? অবশ্যই তোমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে, ছাদ বাগান থেকে প্রতিনিয়ত সবজি হারভেস্ট করতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।